أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته مطالب قاضي ومنثق بسنة মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তি অর্থাৎ যিনি মারা যাচ্ছেন তিনি কি মৃত্যুর পূর্বে লাহ ইল্লাহ এতটুকুই পড়বেন লাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ পড়বেন জি দুটোই তিনি পড়তে পারেন অথবা একাংশ পড়লেও হবে তার ইখতিয়ার লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তিনি পড়তে পারেন আবার লা পৃথক পৃথকভাবে পড়তে পারেন অথবা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহম্মদ রসুল্লাহ পড়তে পারেন একটা কথা খেয়াল রাখবেন লা ই ইহি আল্লাহ মুহম্মদ রসুল্লাহ বা আন্না মোহাম্মদ রসুল্লাহ এটা দ্বারা কিন্তু কাফেরকে মুশরিককে কিন্তু আল্লাহনবী মুসলিম বানিয়েছেন একাংশ তবহিদার একাংশ রেসারাত কিন্তু একজন মুসলমান তিনি এবং রেসারত উভয়কে মানে সেজন্য এক অংশ পড়লেই হয় লা ইল্লাল্লাহ পড়লেই হয় লা আসলে যথেষ্ট কোনো ব্যক্তিকে মুসলিম হওয়ার ক্ষেত্রেও এবং মরার সময় লাহ পড়াটাই কিন্তু যথেষ্ট রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলছেন লাকিনু মাওতাকুম বেলা ইলাহ ইহ তিনি কিন্তু বলেননি যে লাকিনু মাওতাকুম বেলা ইলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ এটা বলেননি আবার দেখেন রসুল্লাহ বাস্তব শিক্ষা তিনি তার চাচা আবু তালেব যখন মৃত্যু শিওরে সাহিত তখন তিনি গিয়ে বলেছেন ইয়া আমারি মুসলিমের হাদিস লা ইল্লাল্লাহ বলুন চাচা ও হাজোলা ক্যাহন্দাল আমি আল্লাহর কাছে এই কালেমার দাবি দিয়ে আপনাকে আমি মুক্ত করার চেষ্টা করব। অর্থাৎ সুপারিশ করার চেষ্টা করব। তো কোন মৃত্যু ব্যক্তি যদি লাল মোহাম্মদুরসোল্লা বলে তাহলে বেশি ভালো তাহলে সে তার সব কিছুকে পরিষ্কার করে দিয়ে গেল মানুষের কাছে সাক্ষী হিসেবে সে সবাইকে সাক্ষীও রেখে গেল যে সে রেসালাত উভয়টারই সাক্ষী দিয়ে সে শেষ বিদায় নিল যেটা কোনো সন্দেহ আর থাকে না মোটেই যে সে হয়তো শুধু আল্লাহকে মারল নবী মোহাম্মদকে মারল না এরকম কোনো সন্দেহই আর থাকে না আল্লাহুল্লাহাল মোখাইয়া রুবাই না আমরাইন একজন মুসলিম মৃত্যু শিওরে শায়িত হলে তার দুটো জিনিস বলার এক্তিয়ার রয়েছে দুটো জিনিস বলার আবার দুটো থেকে একটি বাদ দিয়ে একটি বলার এক্তিয়ার আছে কারণ রসুল্লাহ সরাসরি হাদিসের পরিভাষা লাক্কিনু মাওতা কুম্লা ইলাহা ইল্লাল্লাহ লাক্কিনু মাওতা কুম বেলা ইলাহ ইল্লাল্লাহ এখানে কিন্তু আল্লাহ রসুল শাসনাম পারলে বলতে চাইলে বলতে পারতে যে লা লাক্কিনু মাওতা কুম বেলা ইলাহ ইল্লাল্লাহ মহম্মদ রসুল্লাহ তা কিন্তু তিনি বলেননি বুঝেছেন এই আমি বললাম যে মুখাই আর বা না আমরাই নি সে দুটো জিনিসের যে কোনো একটি অথবা দুটোই সে পড়তে পারে তার যেটা মনে ধরবে যা যেটা থাকে ভালো লাগবে যে অংশ যতটুকু লাই বাদ দিয়ে সে মোহাম্মদুল রসোল্লাহ বললে সেটা ভুল হবে প্রথম শব্দটি তার লাই রাহিহ এতটুকুই যথেষ্ট হবে তার জন্য মহম্মদুর রসুল্লাহ বললে তো ভালো আলহামদুলিল্লাহ জাহরসাল্লা সাল্লাম বারাকালা নবীন মোহাম্মদ